মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয় রংপুরের আট নম্বর ওয়ার্ডের শহীদ আবাসন বুদু কমলা আবাসনের নিরীহ বস্তিবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বস্তিবাসীদের বাঁচাতে গেলে দিনমজুর বাদশা ও তার ছেলেকে উপর্যুপরি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। ভুক্তভোগীরা জানায়, স্থানীয় মাদক ব্যবসায়ী মোকলেস হাই ও তাদের সন্ত্রাসী বাহিনী বেশ কিছুদিন ধরে বুদু কমলা আবাসনে এসে মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছিল। আজ দুপুরে আবাসনের লোকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এবং কুপিয়ে বাদশা ও তার ছেলেকে আহত করে। পরে এ ঘটনার প্রতিবাদে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয়রা। Stop talking.